হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও আসলাম নতুন কনফিগ ফাইল নিয়ে। এই কনফিগগুলো একদম পাওয়ারফুল এবং মানুষের ছবি তোলার জন্য এক্সএমএল ফাইল এবং নাটুরি ছবিগুলোও তুলতে পারবেন। আমি যে 5টা কি 10টা এক্সএমএল ফাইল দিয়ে দেবো। যাই হোক, আপনারা এই এক্সএমএল ফাইল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। তো আমি যে এখন ছবিটা তুললাম, তো আপনাদেরকে ছবিটা একটু দেখাচ্ছি। এই ফটোটা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি এক্সএমএল ফাইল। এই এক্সএমএল ফাইল কিন্তু ডিএসএলআর এবং ডিএসএলআর ছাড়াও হয়। আপনারা কিন্তু এই এক্সএমএল ফাইল দিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিএসএলআর ছাড়া, আর এটা ডিএসএলআর। তো আপনারা কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। এই এক্সএমএল ফাইলটার নাম আমি বলে দিচ্ছি, সনি এসকে কালার। তো এটা এক্সএমএল ফাইল শুধু মানুষের ছবি তোলার জন্য। আর এই যে একটা এক্সএমএল ফাইল দেখতে পাচ্ছেন, আমি ইনপুট করে নিচ্ছি। এই এক্সএমএল ফাইল কিন্তু অনেকটাই সুন্দর কোয়ালিটি ছবি আসবে, একদম হাই কোয়ালিটি। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওর ভিতরে কিন্তু পাসওয়ার্ড রাখবো, পাসওয়ার্ডটা দেখে এক্সএমএল ফাইল ডাউনলোড করে নেবেন। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কনফিগ ফাইল সেট আপ করবেন, ফুল এ টু জেড আমি দেখা দিব। অবশ্যই আপনারা ভিডিওটা ফুল দেখবেন। তো দেখতে পারছেন একদম হাই কোয়ালিটি এক্সএমএল ফাইল। এই ফাইলটা পেতে হলে আপনাদের কিন্তু ভিডিওটা, আমি বারে বারে বলছি, ভিডিওটা অনেকেই দেখেন না আর বলেন যে ভাই পাসওয়ার্ড পাই না। আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, মাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিও হবে। এলএমসি ফুল সেট আপ, ফার্স্টে আমরা এলএমসি ক্যামেরা ওপেন করব, তারপর সেটিং অপশনে যাব। যাওয়ার পর এখানে আমরা দেখতে পারবো মোর সেটিং, এখানে টাচ, এখানে দেখতে পারবো কনফিগ সেটিং, তারপর এখানে সেভ সেটিং, তারপর এখানে যে কোনো আপনার একটা নাম বসিয়ে দিয়ে এখানে ইয়েস করে দিন। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। যাওয়ার পর আমরা ফোন মেমোরি বা এসডি কার্ডে চলে যাব, ফোন মেমোরি কার্ডে। তারপর এখানে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এলএমসি 8.4 দেখতে পাচ্ছেন। যদি এটা আপনারা সেভ করে দিবেন, তারপর এখানে সব কনফিগ ফাইল এর ভিতরে রাখবেন। রাখার পর এখন আমরা এলএমসি 8.4 ক্যামেরার ভিতরে যাব। যাওয়ার পর এখানে ফাঁকা জায়গায় দেখতে পাচ্ছেন, ডবল ট্যাপ করবেন, তারপর এবারে টিক চিহ্নতে টাচ করবেন। দেখতে পারবেন সব এলএমসি এখানে চলে এসেছে এক্সএমএল ফাইল। তারপর এখানে ইনপুট করে দিবেন, তারপরে আপনারা ছবি তুলতে পারবেন একদম সহজভাবে। আশা করি আমি ভালোভাবে আপনাদেরকে সেট আপটা বুঝাইতে পারছি। আপনারা একটু চেষ্টা করবেন কষ্ট করে। অনেকেই বলছেন যে আমি এই সেট আপটা করতে পারি না, তো অবশ্যই সেট আপটা করে নেবেন, একটু কষ্ট করে হলেও সেট আপটা করে নেবেন। তো এখন আমি ছবিটা তুলছি, এই ছবিটা দেখেন কীরম কালারটা আসে। আর ভিডিওর ভিতরে কিন্তু পাসওয়ার্ড রেখেছি, পাসওয়ার্ডটা দেখে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন, ওখানে কিন্তু আমি ফ্রিতে কনফিগ ফাইল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন এক্সএমএল ফাইল সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।